তুমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাও হিকমত সহকারে এবং উত্তম উপদেশ সহকারে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান এবং যারা কাফের মুশরিক তোমরা তাদের সাথে তুমি তাদের সাথে বিতর্ক করো উত্তম পন্থায় তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বিতর্ক করার বিষয়ে কিন্তু আমাদেরকে নির্দেশ দিচ্ছেন অর্থাৎ বিতর্ক করাটা মানুষের কাছে হক প্রচারের একটা বড় মাধ্যম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আল মারকাজুল ইসলামী আস-সালাফি কর্তৃক আয়োজিত আজকের এই মুনাজারা প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত সম্মানিত প্রশিক্ষকবৃন্দ উপস্থিত আল মারকাজুল ইসলামী আস-সালাফির বিভিন্ন ক্লাসের প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে দীর্ঘদিন বাদে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করা এবং সেখানে উপস্থিত হওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মুনাজারা প্রশিক্ষণ কর্মশালা তোমাদের কেমন লাগছে তোমাদের চেহারা স্রোত দেখেই মনে হচ্ছে তোমরা অনেকটা উপভোগ করছো আসলে মুনাজারা বিতর্ক এই জিনিসটাই কিন্তু অনেক উপভোগ্য একটা জিনিস মানুষ কিন্তু মুনাজারা পছন্দ করে আগেকার যুগে মানে ইসলামের দাওয়াতের একটা বড় মাধ্যম ছিল কিন্তু মুনাজারা কিন্তু আজকের যুগে নানা কারণে মুনাজারা জিনিসটা এখন প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলে তারপরেও কিছু কিছু ক্ষেত্রে চলে তো মুনাজারা হচ্ছে একদিক দিয়ে নিজের ইলম বৃদ্ধির একটা বড় মাধ্যম সেই সাথে মানুষের কাছে হক জিনিসটা সত্য জিনিসটা পৌঁছে দেওয়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম কিন্তু এখন সেটা মানে যেটা হয়ে গেছে পারস্পরিক বিতর্ক পারস্পরিক মারামারির একটা মাধ্যম হয়ে গেছে আর এই কারণে আমরা খুব একটা সাংগঠনিকভাবে উৎসাহিত করি না মুনাজারাকে দেখা যাচ্ছে যে অমুক জায়গায় চ্যালেঞ্জ দেয় ১,০০,০০০ টাকা চ্যালেঞ্জ ২,০০,০০০ টাকা চ্যালেঞ্জ দেয় না এই সমস্ত টাকা চ্যালেঞ্জ দিয়ে শরীয়ত নিয়ে ছিনিমিনি খেলা এই জিনিসটা আমাদের কাছে খুব একটা ভালো লাগে না এর কারণেই আমরা সাংগঠনিকভাবে বিষয়টাকে উৎসাহিত করি না তবে অবশ্যই এর একটা ফায়দা আছে যারা সত্য জানতে চায় তাদের জন্য এটা খুবই একটা উপকারী জিনিস পাকিস্তানের আহলে হাদিসের একজন বড় মুনাজির মাওলানা তালেব তাওসিফুর রহমানের নাম আপনারা অনেকে শুনেছ ওনার বড় ভাই যিনি তালেবুর রহমান ওনার কাছে একদিন জিজ্ঞাসা করেছিলাম আমি যে আপনারা সারা জীবন তো বহু মুনাজারা করলেন তো এই মুনাজারায় আপনার মানে প্রতিপক্ষ কয়জন আপনার আপনার কাছ থেকে হকটা গ্রহণ করেছে তুমি বললেন একজনও গ্রহণ করেছে এরকম কোনো রেকর্ড নেই তবে যারা শুনছে মুনাজারা যারা শুনছে তাদের মধ্যে বহু মানুষ আছে যারা হকটা গ্রহণ করেছে অর্থাৎ যার সাথে মুনাজারা আমি করছি সে মুনাজারার পরে যে আমার কাছ থেকে যে হকটা সে জানলো সে হকটা সে গ্রহণ করে না এবং হক গ্রহণ করার জন্য আসলে সে বসে নাই সে তো বিতর্ক করার জন্য বসছে তো বিতর্কে জিততে না পারলেও সে কখনো হকটা গ্রহণ করে নাই কিন্তু হক গ্রহণ করেছে কারা যারা শুনছে যারা মুনাজারাটা শুনছে তাদের মধ্যে বহু লোক আছে যারা হক গ্রহণ করছে তো যাই হোক এতক্ষণ যাবৎ আমরা বাহাস মুনাজারা সম্পর্কে অত্যন্ত জ্ঞানগর্ভ কিছু আলোচনা শুনলাম বা মাঠ পর্যায়ে কিছু প্র্যাকটিক্যাল জিনিস শুনলাম যেটা মানে আমাদের জন্য ভবিষ্যতে অনেক কাজে লাগবে আমরা আশা করি এবারে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত পরিসর আমার সময় দেওয়া আছে মাত্র ১০ মিনিট যেহেতু এশার সালাত একেবারেই সমাগত ১০ মিনিটে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলবো তোমরা শুধু নোট করে রাখবে বিতর্ক কী এবং কেন বিতর্ক করলে আমাদের নিজেদের ফায়দাটা কী এটা আমি বেশি আলোচনা করার চেষ্টা করবো কারণ তোমরা হয়তো অনেকের মাঠ পর্যায়ে বিতর্ক করার অভিজ্ঞতা নাও হতে পারে কিন্তু বিতর্ক যখন শিখে রাখবে বিতর্ক কীভাবে করতে হয় এগুলো যখন জানা থাকবে তখন তোমার নিজের মধ্যেই একটা ইলম বৃদ্ধির একটা বড় সুযোগ তৈরি হবে বা তোমার নিজের একটা লাভ হবে সেই জিনিসটাই আমি এখানে উল্লেখ করার চেষ্টা করবো প্রথম যে বিষয় সেটা হচ্ছে বিতর্কটা আসলে কী বিতর্ক বলতে আসলে কী বোঝায় বিতর্ক হচ্ছে যুক্তিসঙ্গত তর্কের মাধ্যম দিয়ে সত্য অনুসন্ধানের চেষ্টা করা যুক্তিসঙ্গত তর্কের মাধ্যমে সত্য অনুসন্ধানের চেষ্টা করা বিতর্ক হলো যুক্তিসঙ্গত তর্কের মাধ্যমে সত্য অনুসন্ধানের চেষ্টা করা বিতর্ক মানে প্রথমে যে বি শব্দটা লাগানো আছে তর্ক মানে যে কোনো বিষয়ে তর্ক বিতর্ক করা আর বিতর্ক মানে বি শব্দের অর্থ হচ্ছে বিশেষ বিশেষ তর্ক যে তর্কটা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে করা হয় তর্কের জন্য তর্ক না বিশেষ একটা উদ্দেশ্যের জন্য অর্থাৎ সত্য অনুসন্ধানের জন্য যে তর্কটা করা হয়
সেটাকে আমরা ডিবেট বা বিতর্ক বলতে পারি। সর্বপ্রথম বিতর্ক কোথায় হয়েছিল জানা আছে তোমাদের? আসমানে। সুন্দর বলেছ। কাদের সাথে হয়েছিল? আল্লাহর সাথে ফেরেশতাদের। যখন আল্লাহ বলেন আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা কি বলেছিল? আপনি কেন মানুষকে সৃষ্টি করতে যাবেন? আপনি কি এমন একটা সৃষ্টিকে নিয়ে আসবেন যারা পরস্পর দ্বন্দ্ব ফাসাদ করবে এবং পরস্পরের রক্তপাত করবে? এই ধরনের একটা সৃষ্টি আপনারা নিয়ে আসবেন? তো প্রথম বিতর্ক তাহলে হয়েছিল কোথায়? আসমানে। পবিত্র কোরআনে মানুষের কাছে হক পৌঁছে দেওয়ার জন্য যে মাধ্যম ব্যবহার করা হয়েছে তার মধ্যে একটা বড় মাধ্যম হচ্ছে বিতর্ক। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তর্ক উপস্থাপন করছেন মানুষের কাছে সত্যকে গ্রহণ করার জন্য বিভিন্ন বিষয়ে, যার বেশ কয়েকটা চলেই গেল। এই যে নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের যে বিতর্ক, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার পিতার বিতর্ক পবিত্র কোরআনে খুব সুন্দর করে বর্ণনা করা আছে, তাই না? সেই যুগটা ছিল বিতর্কের যুগ। বিতর্ক দিয়ে মানুষকে পরাভূত করার চেষ্টা করত। যাই হোক, তাহলে সর্বপ্রথম বিতর্ক হয়েছিল কোথায়? আসমানে। বিতর্কের উপরে একটা গুরুত্বপূর্ণ বই লিখেছেন ইবনু রাজব আল হাম্বালি, তোমরা বইটার নাম লিখে রাখতে পারো, পরবর্তীতে তোমাদের কাজে লাগতে পারে। ইস্তিখরাজুল জিদাল মিনাল কুরআনিল করিম, অর্থাৎ কুরআনুল করিম থেকে বিতর্কের পদ্ধতি সম্পর্কে জানা। ইস্তিখরাজুল জিদাল মিনাল কুরআনিল করিম, এটি রচনা করেছেন ইবনু রাজব আল হাম্বালি। এবারে আসি বিতর্ক এবং আলোচনার মধ্যে পার্থক্য। বিতর্ক করা এবং আলোচনা দুইটা কি এক জিনিস? দুইটা দুই জিনিস। বিতর্ক করা মানে, হ্যাঁ, যার মধ্যে একজন প্রতিপক্ষ থাকবে। বিতর্ক করা মানে একজন প্রতিপক্ষ থাকাটা জরুরি এবং সেখানে জয় পরাজয় থাকবে। আর আলোচনা মানে সেখানে বিপক্ষ থাকাটা জরুরি না, পরস্পর সবাই একই আলোচনায় লিপ্ত হতে পারে এবং সেখানে জয় পরাজয়ের কোনো বিষয় থাকে না। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, সর্বশেষ যেটা পয়েন্ট, বিতর্ক কেন, কেন আমরা বিতর্ক করব? আচ্ছা, একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছেন? বিতর্ক শেখার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। সূরা নাহলের 125 নম্বর আয়াত আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাও হিকমত সহকারে এবং উত্তম উপদেশ সহকারে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং যারা কাফের মুশরিক তুমি তাদের সাথে বিতর্ক করো উত্তম পন্থায়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বিতর্ক করার বিষয়ে কিন্তু আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। অর্থাৎ বিতর্ক করাটা মানুষের কাছে হক প্রচারের একটা বড় মাধ্যম। এই বাহাস মোনাজারা মানুষের কাছে হক পৌঁছে দেওয়ার একটা বড় মাধ্যম, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশও বটে। এবারে আসি বিতর্ক কেন, কেন আমরা বিতর্ক করব, বিতর্ক শিখলে আমাদের লাভটা কী? প্রথম যেটা লাভ সেটা হচ্ছে নেতৃত্বের দক্ষতা অর্জন। বিতর্ক করতে গেলে মানুষের কাছে নিজেকে আগে উপস্থাপন করতে হয়, নিজের মতটাকে প্রতিষ্ঠিত করতে হয়, মানুষকে প্রভাবিত করতে হয়। এই সমস্ত কাজগুলো যারা রেগুলার করেন তাদের মধ্যে মানে স্বাভাবিকভাবে একটা নেতৃত্বের যোগ্যতা তৈরি হয়, এবং নেতৃত্বের যোগ্যতাটা সমাজ পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা যোগ্যতা। 2 নম্বর, চিন্তার দক্ষতা। বিতর্ক করতে গেলে বহু ধরনের চিন্তার সমাবেশ ঘটে। একটা মানুষ বা একটা বিষয়ে কতভাবে চিন্তা করা যায় সেই বিষয়টা নিয়ে মানুষ কিন্তু ভাবে। কারোর সাথে যখন বিতর্কে বসবো তার আগে আমি নিজেই ভাবনা চিন্তা করে নেবো যে কীভাবে তাকে পরাস্ত করা যায়। একটা বিষয় নিয়ে বহু দিক থেকে ভাবার একটা সুযোগ হয়, আর এভাবেই মানুষের মধ্যে একটা ব্রেন স্টর্মিং, অর্থাৎ মানুষের ব্রেনকে চালানোর একটা মানে অভ্যাস তৈরি হয়, আর এখান থেকেই চিন্তার দক্ষতা তৈরি হয়। 3 নম্বর হচ্ছে মানসিক দক্ষতা। বিতর্ক করা মানে নানা রকম সমস্যা আসবে, প্রতিনিয়ত আসবে, সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হয়, কোনো রকম চিন্তার অবকাশ থাকে না, খুব দ্রুত সমাধান করার জন্য চেষ্টা করতে হয়, আর এখান থেকেই মানসিক একটা দৃঢ়তা তৈরি হয়। 4 নম্বর হচ্ছে বাগ্মিতা অর্জন। মানে বাগ্মিতা মানে কি? সুন্দরভাবে কথা বলার যোগ্যতা, বক্তব্যের যোগ্যতা। বাগ্মী মানে ভালো বক্তা, যিনি তাকে বলা হয় বাগ্মী। কথা বলতে পারা এটা মানুষের একটা অনেক বড় একটা গুণ, যে যত বেশি কথা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে মানুষের কাছে তার অবস্থানটা তত বেশি গ্রহণযোগ্য হয়। পৃথিবীতে যত নেতা এসেছেন
যত মানে সমাজ পরিবর্তনকারী ব্যক্তিত্ব এসেছেন তাদের মধ্যে একটা কমন গুণ ছিল, তারা সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারতেন, মানুষের কাছে প্রভাব বিস্তারকারী একটা আলোচনা উপস্থাপন করতে পারতেন, আর এ কারণেই কিন্তু মানুষ তাদেরকে সহজে গ্রহণ করত। তো যখন আমি বিতর্ক করব, বিতর্ক করতে গেলে অবশ্যই আমার বাচনভঙ্গিটা অনেক সুন্দর হওয়া লাগবে, মানুষের কাছে বোধগম্য হওয়া লাগবে। তো যখনই আমি বিতর্কে নামব, মানুষের কাছে নিজের উপস্থাপনাটা যখন সুন্দর হবে, তখন আমি ধীরে ধীরে একজন বাগ্মী হয়ে গড়ে উঠতে পারবো, অর্থাৎ যার বাচন ভঙ্গি অনেক সুন্দর, এই ধরনের একজন ব্যক্তিতে পরিণত হতে পারবো। আচ্ছা, পাঁচ নম্বর হচ্ছে ভাষাগত দক্ষতা বৃদ্ধি। ভাষাগত দক্ষতা বৃদ্ধি, বিতর্ক যারা করেন তাদের, তারা খুব অল্প ভাষায় অনেক কিছু বুঝিয়ে ফেলতে পারেন, তাদের ভাষাটা হয় সুন্দর, খুব সংক্ষেপ ভাষায় বড় কিছু বুঝিয়ে তারা ফেলতে পারেন, তাদের ভাষা হয় অনেক স্পষ্ট, উচ্চারণ হয় খুবই নিখুঁত, যেন সহজে মানুষ গ্রহণ করতে পারে। আর এই বিতর্কটা যখন আরবিতে হবে বা ইংরেজিতে হবে, তোমাদের তো এখন বাংলায় বিতর্ক করার অভ্যাস আছে, কিন্তু আরবি ইংলিশে ডিবেট তোমাদেরকে ভবিষ্যতে শিখতে হবে। যখন তোমরা অন্য ভাষায় ডিবেট করা শিখবে, তোমাদের ভাষাগত দক্ষতা অনেক বেড়ে যাবে। ইনশাআল্লাহ আমরা আশা করি মার্কাজে বিতর্কের যে প্র্যাকটিসটা সেটা অনেকদিন ধরে নাই, বিতর্ক যখন শুরু হবে আমরা আশা করি ভবিষ্যতে তোমরা আরবি ইংলিশেও নিয়মিত বিতর্ক করা শুরু করবে, যাতে তোমাদের ভাষাগত দক্ষতার বৃদ্ধি পায়। ছয় নম্বর হচ্ছে যুক্তিবোধ, পরমত সহিষ্ণুতা। যুক্তিবোধ এবং পরমত সহিষ্ণুতা, যারা বিতর্ক করেন তারা একটা যুক্তির মাধ্যম দিয়ে কিন্তু পরিচালিত হন। তো যখন যুক্তি দেওয়ার অভ্যাস তৈরি হয়, তখন নিজের মধ্যে একটা যুক্তিপূর্ণ চিন্তা চেতনা সৃষ্টি হয়, তখন সে অযৌক্তিক কথা অনেক কম বলে, তার মাধ্যম দিয়ে অযৌক্তিক কথা অনেক কম হয়, অর্থাৎ সে প্রত্যেকটা কথার পিছনে একটা যুক্তি দিয়ে কথা বলে, অযৌক্তিক অনর্থক ফালতু কথা সে সাধারণত বলে না। সেই সাথে সাথে আরেকটা যোগ্যতা তার মধ্যে তৈরি হয়, অন্যের কথা শোনার যোগ্যতা, অন্যরা কী বলছে অন্যের মতামত শোনার একটা যোগ্যতা তৈরি হয়। আমরা সাধারণত আমাদের বিপরীত কথা শুনতে চাই না, আমরা যেটা ধারণা নিয়ে বসে থাকি তার বিপরীত কথা শুনলে রাগ হয়ে যায়, কিন্তু যখন আমি বিতর্কে বসব তখন অন্যের কথা শোনার মতো একটা যোগ্যতা তৈরি হবে, অন্যের মতামত মতামতকে সম্মান করার একটা যোগ্যতা তৈরি হবে, যেটাকে বলা হয় পরমত সহিষ্ণুতা। সাত নম্বর হচ্ছে জ্ঞানের প্রসার, জ্ঞানের প্রসার। বিতর্ক করতে গেলে প্রচুর পড়াশোনা করা লাগে, কারণ একটা বিষয়ে গভীর জ্ঞান অর্জন না করলে সেই বিষয়ে বিতর্ক করাটা অনেক কঠিন, এবং যে কোনো সময় প্রতিপক্ষের কাছে হেরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এই জন্যই যারা বিতর্ক করেন, বিতর্কের প্রস্তুতির সময় তারা প্রচুর পড়াশুনো করেন, সমসাময়িক বিভিন্ন জ্ঞান সম্পর্কে তারা জানার চেষ্টা করেন, এই জন্য জ্ঞানের মানে তার মধ্যে একটা জ্ঞানের একটা মানে কি বলবো একটা প্রসার ঘটে। সর্বশেষ হচ্ছে জ্ঞান তৃষ্ণা তৈরি হওয়া, জ্ঞানের একটা তৃষ্ণা তৈরি হওয়া। একটু আগে আমাদের শেখ মুখলিসুর রহমান বলছিলেন যে যারা পিএইচডি করে তারা একটা সাবজেক্ট নিয়েই পড়ে থাকে, কথাটা সত্য, যে বিষয়ে তারা পিএইচডি করছেন সে বিষয়ে তারা সাধারণত ব্যস্ত থাকেন, অন্যান্য বিষয় নিয়ে তাদের মানে জ্ঞান অর্জন করার সুযোগ হয় না। এটা কাদের ক্ষেত্রে হয়? যারা মনে করেন পিএইচডি করা মানে শেষ। আমাদের যারা শিক্ষক ছিলেন তারা কি বলতেন, পিএইচডি করলা মানে তুমি মূলত এখন তোমার মূল জ্ঞান অর্জনের সময় শুরু হলো, এতদিন এই সময়টা ছিল প্র্যাকটিসের সময়, পিএইচডি করা মানে কিন্তু আমি বিশাল কিছু হয়ে গেলাম বিষয়টা এমন না, বরং আমি একটা প্র্যাকটিসের একটা মানে সর্বোত্তম জায়গায় পৌঁছে গেলাম, এখন থেকে আমি আমার জ্ঞান চর্চাটা আরও সুন্দরভাবে করতে পারবো, এইরকম একটা স্টেজে যাওয়ার নাম হচ্ছে পিএইচডি করা। পিএইচডি করা মানে বিশাল কিছু হয়ে যাওয়া এমন না, যেটা আমাদের সমাজে ধারণা প্রচলিত। তো পিএইচডি করা মানে জ্ঞানের তৃষ্ণা তৈরি হওয়া, অর্থাৎ মানুষ যখন একটা জ্ঞানের পর্যায়ে যায় তখনই কিন্তু তাদের মধ্যে জ্ঞান তৃষ্ণা থাকে, আর যখন সে ওই মানে কি বলবো সাধারণ একটা কিছু অর্জন করি মনে করে আমি বড় কিছু হয়ে গেলাম, তার মধ্যে আর কিন্তু জ্ঞান তৃষ্ণা থাকে না, নতুন করে কিছু জানার আর চেষ্টা থাকে না। আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব গত কিছুদিন আগে তোমাদের সামনে বা আমাদের কর্মী সম্মেলনে বলেছিলেন, মানে আমাদেরকে সারা জীবন ছাত্র হয়ে থাকতে হবে, তাহলে আমরা প্রকৃত জ্ঞানী হতে পারবো। প্রকৃত জ্ঞানী হতে গেলে সারাটা জীবন ছাত্র হয়ে থাকতে হবে, নিজেকে কখনো অনেক বড় কিছু মনে করা যাবে না, তাহলে জ্ঞান অর্জন করা যাবে না। তো যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, বিতর্কের মাধ্যম দিয়ে জ্ঞানের একটা তৃষ্ণা তৈরি হয়, যার মধ্যে যত বেশি জ্ঞানের তৃষ্ণা থাকবে সে তত বড় জ্ঞানী এবং আলেম হতে পারবে। এই মোট আটটা পয়েন্টে আমরা আলোচনা করলাম, কেন আমরা বিতর্ক শিখব, কেন আমরা বিতর্ক শিখব এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আশা করি তোমাদের মধ্যে মানে এই বিষয়ের যে ধারণা তৈরি হওয়ার সেটা অলরেডি তৈরি হয়ে গেছে, আমি আর সময় নষ্ট করব না। বিশেষ করে আমাদের
ভাইস প্রিন্সিপাল সাহেবের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে রয়েছে। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জ্ঞান অর্জনের যাবতীয় মাধ্যমগুলোর উত্তম ব্যবহার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।